ভাতে শুকনো পাউরুটি ডিম সেদ্ধ এগুলোর বদলে আজকে বার্গার কি ভালো লাগছে রাধা আমার মনে হয় তোমারও আজকে একটু বার্গার খেতে ইচ্ছে হয়েছে না না কাকিমি বার্গার তো আমার জন্য নয় তোমার জন্য নয় তাহলে তুমি কি খাবে আমি আমি তো ওই টোস্ট স্যালাড ডিম সেদ্ধ আর জুস যা আমার ডায়েট চার্টে আছে ওরে বাবা তুমি তো কি কঠিন ডায়েট শুরু করেছো বার্গার চোখের সামনে দেখেও তুমি পাবে না নাটি এটাকেই বলে ডেডিকেশন রাধা এখন একদম কেয়ারফুল হয়ে গেছে ওকে কেউ ডিমোটিভেট করতে পারবে না সে যতই লোভনীয় খাবার ওর সামনে থাকুক না কেন সেটা তো অলরেডি হয়ে গেছে তুই জানিস কাল রাতে বিনা ওকে প্রসাদের নাম করে কতগুলো লাড্ডু খাইয়েছে ও তো ভালো মানুষ কার মুখের উপর না বলতে পারে না তুই জাস্ট ভাব ওর কতটা ক্ষতি হয়েছে দেখ কৃষ আমি জানি মানে কাল তো আমিও ওখানে ছিলাম বিশ্বাস কর রাধা কিন্তু অনেকবার বারণ করেছে আমিও বারণ করেছি কিন্তু দেখ প্রসাদকে তো আবার সেইভাবে না বলা যায় না প্লাস বিনারও খুব মন খারাপ হয়ে গেছিল রাধা মিনা কোথায় ওকে যাও গিয়ে ডেকে নিয়ে এসো আমি ওর সাথে কথা বলতে চাই আমি জানতে চাই ও তোমাকে প্রসাদের নাম করে এতগুলো লাড্ডু কেন খাইয়েছে আরে প্রসাদ তো অল্প একটু মুখে দিলেও হতো একদম একদম এই কথাটা একদম ঠিক বলেছে আর কতগুলো লাড্ডু তুমি জানো কতগুলো লাড্ডু আর কি সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছিল আর আমাদের কিচ্ছু দিল না আমাদের শুধু ওই গুজিয়া দিয়েছে দেখ আমি খাইনি রাধা যাও গিয়ে বিনাকে ডেকে নিয়ে আসো আচ্ছা গো মামু খুব তুমি একটু শান্ত হয়ে বসে জল খাবারটা খেয়ে নাও আমি তো বললাম আমি খাবো না চা আবার হয়ে গেছে আমি আর কখনো খাবো না দাদা তুমি হয়তো ম্যাটারটাকে ইগনোর করতে পারো কিন্তু আমি করতে পারছি না তুই জানিস কাল রাতে ওই লাড্ডুগুলো খেয়ে ওর শরীর খারাপ হয়েছিল সে কি রাধা কি হয়েছিল না না তেমন কিছু নয় কাকুন্দি ওই পেটটা একটু আইডাই করছিল তারপরে ঠিক হয়ে গেছে কুমড়ো মুখুব তুমি কেন সবাইকে এভাবে টেনশন দিচ্ছ বলো তো দাদা এটা শুধু শুধু নয় তুমি বিনাকে গিয়ে ডাকবে নাকি আমি যাব আরে বিনা বাড়িতে নেই ও কলেজে গেছে ওর সকালবেলা স্পেশাল ক্লাস আছে রাধা তুমি তো আমায় ডাকতে পারতে যাকে আর যে যাই বলুক তুমি কিন্তু আর খাবে না দূর তুমি ছাড়ো তো গোমরামুখ না সবেতে বেশি বেশি কি হলো গোমরামুখ খাচ্ছ না কেন তোমার কি অফিস টফিস যাওয়ার নেই নাকি